চাকরি দেওয়ার প্রতারণায় আবারও গ্রেপ্তার এক প্রাক্তন সেনাকর্মী পূর্ব মেদিনীপুর জেলার গ্রামে গতকাল ময়না প্রতারণায় আবারও গ্রেপ্তার করল এক প্রাক্তন সেনাকর্মীকে তার নাম জয়দেব ভঞ্জ পিতা নকুল ভঞ্জ গত বুধবার মুর্শিদাবাদ থেকে প্রাক্তন সেনাকর্মী ভুলন আলীকে ময়না থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে জিজ্ঞাসাবাদ করে জয়দেব ভঞ্জ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করে দু সালে চাকরি প্রতারণায় গ্রেপ্তার হওয়া আরানা গ্রামে অলোক মাইতির সঙ্গে জয়দেবভঞ্জের প্রত্যক্ষ যোগাযোগ ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ব্যক্তি মানা থেকে কোটি কোটি টাকা তুলেছে আজ তাকে তমলুক কোর্টে তোলা হলে বিচারক বারো দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলে জানা গিয়েছে মানা থেকে সুহীদ মন্ডল রিপোর্ট দেখুন নিউজ মায়না লাইভ